হইতে পারে জিতে তোমার শান আল্লাহ আল্লাহ তুমি জিন্দা কে মা জিতে পারো জিন্দা কে মা জিতে পারো মরার পারো দিতে যান তুমি মরার পারো দিতে যান কে পারে জিতে তোমার শান আল্লাহ আল্লাহ পাক সুবহান কে পারে জিতে তোমার শান আল্লাহ আল্লাহ তুমি জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মরার পারো দিতে যান তুমি মরার পারো দিতে যান কে পারে জিতে তোমার শান আল্লাহ আল্লাহ তোমার দোস্ত রাসূলুল্লাহ আগে তার বানাইয়া নূরের রূপে রাখছো তারে নিজের কাছে লুকাইয়া তোমার দোস্ত রাসূলুল্লাহ আগে তার বানাইয়া নিজের কাছে নূরের রূপে রাখছো তার লুকাইয়া পাক সুবহান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মরার পারো দিতে যাক তুমি মরার পারো দিতে যাক কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তার লুকাইয়া এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তার সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মরার পারো দিতে যান তুমি মরার পারো দিতে যান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 আদম হাওয়া তৈয়ার করে বেহেশতে রাখিলা কোন কারণে আদম হাওয়া দুনিয়াতে ফালাইলা আদম হাওয়া তৈয়ার করে বেহেশতে রাখিলা কোন কারণে আদম হাওয়া দুনিয়াতে ফেলিলা সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মরার পারো দিতে যান তুমি মরার পারো দিতে যান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 আল্লাহ
আমরা আশেক পাপি তাপি তোমার পানে চাহিয়া, গুনাগার পাপি বলে দিও না কো ফেলিয়া, পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ 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 জিন্দা কে মারিতে পারো, জিন্দা কে মারিতে পারো, মরার পারো দিতে যাক তুমি, মরার পারো দিতে যাক কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10তম দশম বার্ষিক উরুস মাহফিল, সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল হালিম বাবুল সাহেব, প্রধান অতিথি হাজি মোহাম্মদ আব্দুর রব সাহেব, চেয়ারম্যান 10নং খোশবাস, 4নং খোশবাস দক্ষিণ ইউনিয়ন পরিষদ, বিশেষ মেহমান জনাব আশিকুর রহমান শিমুল সাহেব, বিশিষ্ট রাজনীতিবিদ, প্রধান আকর্ষণ সুমধুর কণ্ঠস্বর বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ আবু নোমান ইকরামুল হক আনোয়ারি সাহেব মুদাজিল্লাহুল আলী, খতিব চাঁদপুর দরবার শরীফ, বিশেষ বক্তা হযরত আল্লামা মাওলানা গাজী আব্দুল হক কানপুরি সাহেব বরুবা, সম্মানিত ওলামায়ে হযরত মাওলানা আলহাজ কাজী মুজিবুর রহমান রিজভী সাহেব মুদাজিল্লাহুল আলী, হাফিজ মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব, হযরত মাওলানা সেলিম হোসেন সাহেব, হযরত মাওলানা ডক্টর আব্দুল হক রিজভী সাহেব, হযরত মাওলানা খিজির আহমদ সাহেব সহ সকল উলামায়ে আহলে সুন্নাহ, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত মোহাম্মদ বেলাল হোসেন সাহেব, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোহাম্মদ সোহেল আহমদ সাহেব, জনাব শফিকুল ইসলাম ভূঁইয়া সাহেব, জনাব আব্দুর রব সাহেব,